ছড়িয়ে এসেছে মার্কিন অস্ত্রভান্ডার। একদিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্য, অন্যদিকে উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকি মাথা ব্যথা বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই পরিস্থিতিতে ট্রাম্পের রক্তচাপ আরও বাড়িয়ে দিল ইউএসএস স্পেসিফিক কমান্ডার এডমিরাল হ্যারি হ্যারিস। সম্প্রতি সিনেটে কমিটিকে তিনি জানিয়েছেন মার্কিন অস্ত্রভান্ডার ফুরিয়ে যাওয়ার কথা। আইএসের বিরুদ্ধে লাগাতার বোমাবর্ষণ করতে গিয়ে ফুরিয়ে এসেছে মজুদে রাখা বোমার ভাণ্ডার। দেশের শীর্ষ সামরিক কর্মকর্তার এই বক্তব্যই যথেষ্ট আশঙ্কায় পেন্টাগন। হ্যারি হ্যারিস আরও জানিয়েছে ইরাক ও সিরিয়াতে জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন সেনার অভিযান অব্যাহত রাখতে অবিলম্বে আরও অস্ত্রশস্ত্রের প্রয়োজন। অ্যাডমিরাল হ্যারিস স্বীকার করে নিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে লাগাতার বোমাবর্ষণ করতে গিয়েই মার্কিন সেনার অস্ত্রভান্ডার ফুরিয়ে এসেছে। জাতীয় স্বার্থে এখনই আরও অস্ত্রশস্ত্র, বিশেষত বোমার যোগান বাড়াতে অনুরোধ করেছেন তিনি। এর পাশাপাশি টর্পেডো ও মাইন ফুরিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। ছোট ব্যাসার্ধে শক্তিশালী বিস্ফোরণ ঘটানোর জন্য বোমাই সবচেয়ে বেশি দরকার এখন। মার্কিন সিনেটের অ্যাডমিরাল হ্যারিস আরও জানিয়েছেন ইয়েমেনের সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে নিখুঁত হামলার জন্য আরও ড্রোন দরকার। রবিবার মার্কিন ড্রোন হামলায় সানায় 5 সন্দেহভাজন আল কায়েদা সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।